হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মোর্শিদা সুলতানা স্বপ্না উত্তরা ঢাকা থেকে বলছি, আর আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আস্তে আস্তে বাংলাদেশের অবস্থা স্বাভাবিক হচ্ছে, এখন কিন্তু অফিস চলছে অ্যান্ড মানে মোটামুটি স্বাভাবিক সব কিছু চলছে। আর অফিস স্কুল খোলা হয়নি, বাট অফিস তারপর অন্যান্য দোকানপাট এগুলো কিন্তু মোটামুটি আগের মতো স্বাভাবিক পর্যায়ে আছে। তো সবাই তো অনেক টেনশন করো, বিশেষ করে যারা ইন্ডিয়া থেকে দেখো বা দেশের বাহির থেকে দেখো। তো আলহামদুলিল্লাহ এখন সব কিছু ঠিকঠাক ভালো আছে, আর স্কুল হয়তো বা খুব শীঘ্রই স্কুল খুলে ফেলবে। আর আমার মেয়ে তো মানে রোজ রোজ জিজ্ঞেস করে যে স্কুল কখন খুলবে। তো আশা করছি খুব শীঘ্রই হয়তো স্কুল খুলে ফেলবে, যেহেতু সব কিছু মোটামুটি এখন স্বাভাবিক আছে। আর এই তো দেখো একটু রান্না বান্না, তো বাসায় খুব বেশি যে রান্না বান্না করা হয় তা না কিন্তু, আর বাসায় তো কেউ নেই, আমি আর আজ বেবি। তো দেখা যায় মা মেয়ের জন্য খুব বেশি একটি রান্না বান্নার প্রয়োজন হয় না, আর আমার হাজবেন্ড বাসায় থাকে, যদি অফিস অফ থাকে তখন দেখা যায় যে বাসায় থাকে, আর যদি অফিস খোলা থাকে তখন তো দেখা যায় সারা দিন রাতেও আসতে লেট হয়, তো অফিসে থাকে, সেই দেখা যায় যে অফিসেই খাওয়া দাওয়া করা হয়। তো বাসায় খুব একটি রান্না বান্না প্রয়োজন হয় না। আর এই তো তো আমার মেয়ের জন্য পাঙ্গাস মাছটাই বেশি রান্না করা হয় বা খাওয়া হয়, ও যেহেতু ছোট আর খাওয়া দাওয়া করে খুব অল্প, আর পাঙ্গাস মাছটাই দেখা যায় যে বাচ্চারা বেশি পছন্দ করে, কাটাকুটাও কম আছে, বেছে বেছে একটু খাওয়ানো যায়। তো আমি যেটা করি, তরকারি বা মাংস যেটাই করি, একটু মরিচ কম দিয়ে একসাথে রান্না করে ফেলি, মানে আমি যেটা খাই সেটাই ওকে দেই। তো এই তো একটু সিম্পল তরকারি রান্না করে নিচ্ছি, আর ফেসবুকে তো আগে ছোট ছোট ভিডিও দিতাম, তো এখন তো ফেসবুকে যে অবস্থা আর এখন বন্ধ আছে, তো ফেসবুকে আর ভিডিও দেওয়া হচ্ছে না। তো ফেসবুকে যারা মানে ব্লগের কাজ করত বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করত, তারা কিন্তু বিশাল একটি লসে পড়ে গিয়েছে। তো আসলে কিছু করার নেই, আর ফেসবুক থেকে ইউটিউবে কাজ করাটা বেটার, আমি আগেও অনেককে বলেছি, বাট সবাই ফেসবুকের উপরে বেশি নির্ভরশীল ছিল। তো যাই হোক, আমার প্রভাবটা আমি ইউটিউবের জন্য সবসময় বড় ভিডিও তৈরি করতাম, ইউটিউবেই বেশি অ্যাক্টিভ থাকতাম, কারণ জানি ফেসবুকের অবস্থা কিছুদিন পর পর একটা না একটা প্রবলেম হবেই। তো যাই হোক, ফেসবুকে মাঝে মাঝে ছোট ছোট রিলস ভিডিও দিতাম, সেটা আর আমার সমস্যা হয়নি। যাই হোক, ফেসবুক নিয়ে আমি চিন্তাও করি না। তো আলহামদুলিল্লাহ এটাই ভালো লাগছে যে সবসময় ইউটিউবটাকে আমি বেশি প্রাধান্য দিয়েছি, আর ইউটিউবে কাজ করাটাই সবচেয়ে বেশি নিরাপদ, মানে সব দিক দিয়ে কিন্তু ইউটিউবে কাজ করাটাই সবচেয়ে বেশি ভালো, বেটার অপশন। তো ফেসবুকে যারা কাজ করেছে, বড় বড় ভিডিও ফেসবুকের জন্য তৈরি করেছে, তারা কিন্তু এখন একটি বিশাল লসে পড়ে গিয়েছে। তো জানি না এখনও বাংলাদেশে ফেসবুক ওপেন হবে কি না, বা অনেকে হয়তো নাও জানতে পারে যে ফেসবুক বাংলাদেশে বন্ধ আছে। তো বাংলাদেশে কিন্তু যারা ইন্ডিয়া থেকে বিশেষ করে দেখো, তারা কিন্তু বাংলাদেশের অনেক কিছু হয়তো বা বুঝতে পারো না বা জানো না। তো বাংলাদেশে কিন্তু ফেসবুক একদমই মানে অফ আছে, বন্ধ আছে। তো ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতো, অ্যান্ড অনেক ফ্যামিলি, অনেক আপু ভাইয়া কিন্তু আছে যারা ফেসবুকের ইনকাম দিয়ে তারা চলতো, ওটা ছিল ওদের মানে পেশা। তো পেশা হিসেবে যারা প্রতিদিন রেগুলার ভিডিও তৈরি করতো, তারা কিন্তু খুব একটি সমস্যায় পড়ে গিয়েছে। তো কিছুই করার নেই, আর ফেসবুক থেকে ইউটিউবে কাজ করাটাই সবচেয়ে ভালো, কারণ ইউটিউব লং টাইমের জন্য কোথাও বন্ধ করে রাখে না, বাট ফেসবুক কিন্তু অনেক দেশে নিষিদ্ধ বা অনেক দেশে বন্ধ আছে। তো এই তো রান্না বান্না, আর খুব মিস করি ফেসবুকে ফ্রেন্ডদেরকে। আসলে ফেসবুকের উপর আমরা বাংলাদেশিরা বিশেষ করে এত বেশি নির্ভরশীল হয়ে গিয়েছিলাম, ফেসবুক ছাড়া এখন কল্পনাও করা যায় না। ফেসবুক মেসেঞ্জার, মেসেঞ্জারে কিন্তু আমরা ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি মেম্বার সবাই অনেক কথা বলতাম, অনেক গল্প করতাম। তো বাংলাদেশে কিন্তু মেসেঞ্জার ফেসবুক দুটাই অফ আছে, আর যেটা হয় যে এখন সবাই ভিপিএন ইউজ করে ফেসবুক ইউজ করতেছে, তো তাদের জন্য কিন্তু আইডিটা অনেক সময় কিন্তু লক হয়ে যায় বা মোবাইলটা লক হয়ে যায়। তো সেই জন্য
আমি আর ভিপিএনটা ইউজ করছি না, কেমন যেটা একটি মনে হচ্ছে আমার, মানে ভালো লাগছে না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে অবস্থা স্বাভাবিক সুন্দর হয়ে যাবে, স্কুলগুলো খুলে যাবে সেই আশাটাই করি। আর যখন মানে ইন্টারনেট একদমই বন্ধ ছিল তখন রেডিওটা ওপেন ছিল, সেই মানে ছোট্টবেলায় যে রেডিও শুনতাম সেটার সেই মানে দিনগুলো চলে আসছিল। তো যাই হোক, ইন্টারনেটের উপরে এত বেশি নির্ভরশীল থাকাটা ঠিকও না, ইন্টারনেট ছাড়া লাইফটাকেই সুন্দরভাবে গুছিয়ে নেওয়াটা উচিত, ইন্টারনেট ছাড়া যে কাজকর্মগুলো আছে সেইগুলোতে ইনভলভ হওয়া উচিত। আর বাংলাদেশ এত সুন্দর একটা দেশ, এইখানে কিন্তু মানুষ কাজ করতে চাইলে কাজের কোনো অভাব নেই, বাট মানুষের যে সমস্যাটা ইগো প্রবলেম, যে আমি এটা করবো কেন, আমি ওটা করবো কেন, এই ইগো প্রবলেমটাই হচ্ছে সবচেয়ে ক্ষতির কারণ। বাট কোনো কাজ করতে চাইলে, কেউ কর্মঠ হইলে কাজের কোনো অভাব নেই। এত সুন্দর একটি বাংলাদেশ আমাদের, এত সুন্দর দেশ। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আলহামদুলিল্লাহ আগের মতোই স্বাভাবিক হচ্ছে সব কিছু, সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আর কয়েকদিনের ভিতরে হয়তো বা আরও সুন্দর পরিবেশ তৈরি হয়ে যাবে, তো এ তো স্বাভাবিক পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।